বাংলাদেশ বিমান বাহিনীকে সরকারের তরফ থেকে যে সকল দায়িত্ব এবং কর্তব্য দেওয়া হয়েছে, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো দুর্ঘটনা বা দুর্যোগ ঘটে তখন বাংলাদেশ বিমান বাহিনী সে সকল কাজে তাদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার এবং অনুসন্ধানের তৎপরতা চালাবে। এবং এই অনুসন্ধান এবং উদ্ধার কাজ পরিচালনার জন্য আমাদের প্রধান তিনটি বিমান ঘাঁটি, ঢাকাতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এবং যশোরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান, এই তিনটি প্রধান বিমান ঘাঁটিতে তিনটি হেলিকপ্টার বৎসরে 365 দিন দিনরাত্র সদা প্রস্তুত থাকে। গত 26 ফেব্রুয়ারিতে বিএসইসি ভবনে যে বিরাট একটা অগ্নি দুর্ঘটনার সূত্রপাত হয় এবং সমস্ত জাতি উৎকণ্ঠার সাথে সেই লোকদের কী ভাগ্য হবে সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তখন আমরা সাথে সাথে আমাদের হেলিকপ্টার যেটা এখানে নিয়োজিত ছিল উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য সেই হেলিকপ্টারগুলোকে আমরা সেই উদ্ধার তৎপরতার কাজে পাঠিয়ে দিই। ভবনের ছাদ সহ পার্শ্ববর্তী অন্যান্য ভবনের ছাদে হেলিকপ্টার লো হোভারের মাধ্যমে ল্যান্ডিংয়ের চেষ্টা করা হয়, কিন্তু ছাদে অসংখ্য অ্যান্টেনা এবং প্রতিবন্ধকতার কারণে এই ল্যান্ডিংটা সম্ভবপর হয় না। এবং এই হেলিকপ্টারের মাধ্যমে আমরা উইঞ্চিং, এই হেলিকপ্টারের একটি বিশেষ অপারেশন, উইঞ্চিংয়ের মাধ্যমে আমরা উদ্ধার তৎপরতা শুরু করি এবং এই উদ্ধার কাজকে আরও বেগবান করার জন্য এই উইঞ্চ অপারেশনের মাধ্যমে বিমান বাহিনীর একজন উদ্ধারকর্মীকে এই বিএসইসি ভবনের ছাদে নামিয়ে দেওয়া হয়। উক্ত ভবনের ছাদে অসংখ্য অ্যান্টেনার মাঝে ঝুঁকিপূর্ণভাবে আমি অবতরণ করে দেখি লোকজন কান্নাকাটি এবং দিক বিদিক ছুটোছুটি করছে। এরপরে থার্ড টাইমের মতো হেলিকপ্টার আসে, একজন নেমে আসেন বিমান বাহিনীর এক সদস্য, তখন তাকে আমার মনে হচ্ছিল আসলে দেবদূত নেমে এসেছেন। এইভাবে আমি দুইজনকে উঠে দিই, উঠে দেওয়ার পর আমি ভাবলাম আগে মহিলাদেরকে উঠে দেওয়া উচিত। তখন সবাই বাঁচতে চাচ্ছিল, ওই সিচুয়েশনটা আগুন থেকে বাঁচাটাই তখন আসলে মুখ্য। তো তখন খুব একটা হুড়াহুড়ি কার আগে কে যাবে, এর মধ্যে দুজন উঠে গেলেন হেলিকপ্টারে। থার্ড টাইম ওই বিমান বাহিনীর সদস্য সবাই বলছেন মেয়েরা কেউ এগিয়ে আসেন। তো এত চিকন দড়ি ধরে ঝুলতে হবে দেখে আসলে কেউ মনে হয় সাহস করছিল না। তার আমার ফিলিংসটা ছিল আমার আগুন থেকে বাঁচতে হবে, আমি এগিয়ে যেতেই উনি আমার গায়ে, মানে আমার গলায় ওই বেল্টটা পরিয়ে দেন, আমার হাতে দড়িটা দিয়ে দেন। তখনই আসলে মানে আমি যখন নিজেকে আবিষ্কার করলাম তখন দেখলাম আমি শূন্যে ভাসছি। এই উইঞ্চ অপারেশনের মাধ্যমে মাত্র একজন করে তোলার কারণে উদ্ধার কাজ সেটি বিলম্বিত হয় এবং একে ত্বরান্বিত করার জন্য আমরা একটি ঝুড়ি ব্যবহার করে এই উইঞ্চ অপারেশনের মাধ্যমে এক একবারে 4 জন করে উদ্ধার কাজ শুরু করি এবং 4 জন করে নামানো শুরু করি।